আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন যে আমরা এসেছি হচ্ছে মেসাস দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখানে মূলত ইঞ্জিনিয়ারিংয়ের যত রকম জিনিস আছে এগুলো তৈরি করা হয়। আমরা এখানে এসেছি, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চালনি। আপনার বিশেষ করে বর্তমানে যারা কেঁচো দিয়ে সার তৈরি করছেন, গোবরের সার, এইগুলো চালার জন্য এটা খুব উপযুক্ত। এছাড়াও আপনারা এটা দিয়ে কিন্তু খোয়া চালতে পারবেন। যারা বিল্ডিং তৈরি করছেন এবং মজবুতভাবে বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন না, কোনো খারাপ জিনিস দেবেন না, তারা কিন্তু এর মধ্যে দিয়ে আপনি খোয়া চেলে বাজেগুলো ফেলে দিতে পারবেন। এছাড়াও আপনারা বালিও চালতে পারবেন, ধান গম চালতে পারবেন। মূলত এটা চালনি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এর ছিদ্র যেটা আছে, এই ছিদ্রটা কিন্তু আপনি ছোট বড় করে নিতে পারবেন। দেখেন এখানে এক ধরনের ছিদ্র আছে, মূলত আমরা এটা তৈরি করেছি। এটা হচ্ছে আপনার সার তৈরি করা আর কি। আপনার আমাদের আপনারা যারা হচ্ছে সার তৈরি করছেন আর কি, কেঁচো সার, সেই সারটা এখানে চাললে কিন্তু খুব সুন্দরভাবে চালা যাবে। তো এখানে কিন্তু আমাদের কারিগর, নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে। আপনি আমাদের কাছ থেকে নিজের মন মতো কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি ছিদ্রটা একটু ছোট নেব বা বড় নেব, এগুলো নিতে পারবেন। জালি কিন্তু আপনি বিভিন্ন রকম জালি দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারবো। আপনি যেরকম জালি চাবেন সেরকম জালি দিয়ে কিন্তু আমরা এখান থেকে আপনাকে তৈরি করে দিতে পারবো। এগুলো কিন্তু আমরা একদম নিজস্ব কারিগর দ্বারা তৈরি করেছি এবং সব কিছু কিন্তু হার্ডভাবেই তৈরি করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই চালনি আরও টুকিটাকি যে বিষয়গুলো রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা মেশিনটা চালু করলাম, এরপর মেশিনটা আপনার কীভাবে চালনের মাধ্যমে চালছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে উপরে আপনার সারগুলো দিলে নিচ থেকে কিন্তু আপনার সারগুলো দেখছেন যে উপরে কিন্তু আমরা সারগুলো যদি দিই তাহলে নিচ থেকে কিন্তু অটোমেটিক পড়ে যাচ্ছে এবং সেগুলো খুব ক্লিয়ারলি পড়ে যাচ্ছে। এইভাবেই মূলত আর কি আমাদের চালনির কাজটা করবে। আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সারের মধ্যে কিন্তু এই ধরনের আপনার মোটা মোটা সার থাকে যেগুলো আপনারা ধরতে পারেন না, কিন্তু এই চালনি দিয়ে চাললে অটোমেটিক কিন্তু দেখেন এই উৎশিষ্টগুলো কিন্তু আপনারা বাইরে ফেলে দিতে পারবেন।